Hello, good afternoon everyone. Welcome back to my channel. আজকে একটা ভিডিও নিয়ে আইছি আপনার পারবেজ কার এন্ড বাইক শোরুমে। আপনারা তো জানা আছে পারবেজ ভাই এখানে। এটা হলো বাসকান্দি অ্যাড্রেস পড়ছে, ওই যে শিলচর রোড থেকে আইলে এদিকে পড়বো। আর শোরুমে বাসকান্দি যাওয়ার আগে ওই যে বাসকান্দির মেইন বাজারটা, বাজারে যাওয়ার আগে ঠিক পয়েন্ট সঙ্গে তাহলে লাস্ট অবধি ভিডিও লাভ করে থাকবা। আর আই হোপ আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, প্রথম দেখলে যে জায়গাতে দেখরা কমেন্ট করবা। আর আপনারা যদি গাড়ি সেকেন্ড হ্যান্ড নেওয়ার ইচ্ছা হয়, আপনার ড্রিম থাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি লো বাজেটে নেওয়ার, তো আজকে ফুলফিল হয়ে যাব। লো বাজেটে অনেক গাড়ি আছে। কিপ ওয়াচিং দেখতে থাকুন, ফেসবুকতে দেখলে পেজটা ফলো করে লিবা, ইউটিউবতে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা। থ্যাংক ইউ কিপ ওয়াচিং। আপনারা একটা লাইক আর কমেন্টে লাগে আমি ভিডিও করি, আমি ভিডিও বানাই যাতে আপনার ড্রিম কার আপনি নিয়ে যান ঘরে। সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার ইচ্ছা হয় নিতে পারবা বাসকান্দি রোডে আইয়া পারবেজ কার অ্যান্ড বাইক ওয়ার্ল্ডে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখতে থাকুন। লো বাজেটে কত আছে গাড়ি, আপনার হাই প্রাইসে কত আছে আমি দেখাইমু। বেনও আছে, ওয়াগেনার আছে পারবেজ ভাইয়ের এখানে। আপনার যদি ডাউন পেমেন্ট নিতে এটা অ্যাভেলেবল আছে, লো বাজেট নিতে বা ক্যাশে অ্যাভেলেবল আছে, সব জায়গাতে ফাইন্যান্স দিব। আপনি নিয়ে যেতে পারবা বরাক ভ্যালিতে। আপনার অনেক রিকোয়ারমেন্ট আসলো যে অল্টো লাগে, এলএক্সআই লাগে, বিএক্সআই লাগে, আপনার ভ্যান লাগে, সব গাড়ি অ্যাভেলেবল আছে শোরুমে, হাউসফুল গাড়ি। আপনার লো বাজেট একদম কম বাজেটে আপনি বাসকান্দি পারবেজ বাইরে এখানে আপনি আইয়া গাড়ি নিয়ে যেতে পারবা। কি কি গাড়ি আছে কোন প্রাইসে আমি দেখাই বাইর লোক আগে কথা বলি। থ্যাংক ইউ কিপ ওয়াচিং। তো পারবেজ ভাই, অনেক ভিউয়ার্স কমেন্ট করছে যে আমরা সিভিলে একটু প্রবলেম হয় বা এরিয়াতে একটু প্রবলেম হয় বরাক বলি। কোন কোন এরিয়াতে প্রবলেম হয় বা সিভিলে প্রবলেম হইলে ফাইন্যান্স তো হইতো না? হইতো না, ক্যাশ। আচ্ছা, ক্যাশে হইব না? ওকে। আচ্ছা, কোন কোন এরিয়াতে দেও না এটা? আমরা ফাইন্যান্স তো আলি বরাক বলি তো দেই তো করে মুজু দেই। আচ্ছা, হালান্দি হালান্দি হয়। কোন কোন এরিয়া আছে দৃষ্টিতে ফুরা হয়? এরিয়াতে দেওয়া হয় না। এটা তো হলে আমরা মানে আসামের বাইরে প্রবলেম হয়। আপনার কোন কোন এরিয়া আপনি কমেন্ট করে কইবা যে আপনি ফাইন্যান্স হইব কিনা। প্রথম আপনি ডকুমেন্ট দিবা, ফাইন্যান্স হয় যদি তো ঠিক আছে, যদি ফাইন্যান্স হয় না আপনি ক্যাশে নিতে পারবো। আচ্ছা, লো বাজেটে কিরকম আছে একটু কইলাম। আমার কেন 95 থেকে একবার আপনার 5,00,000-6,50,000। 95 only? 95 বাম্পার মানে এটা ওয়াগনার? ওয়াগনার, ওয়াগনার 95 তো জন, 95 তো only only মানে এটা পুরো দিল্লি কলকাতার মতো এটা পুরো। বাম্পার ভিউয়ার্স যদি আপনি লো বাজেটে গাড়িতে যান ক্যাশে না নেগোশিয়েবল হইব তো? এখানে নেগোশিয়েবল হইব। ওকে, এটা ডকুমেন্ট আপ টু ডেট। আচ্ছা, এসইউ আছে। ওকে, আপনার নামটা সরো করে দিন, নামটা আছে তো সরো। ওকে, গাড়ি কোন ইয়ারে থাকবো? এটা 2006 আপনার সব রুম 7-8 দিন লাগে? আচ্ছা, 9 দিন লাগে গাড়ি ডেলিভারি। আমার তো 2 দিন বা 3 দিন হাইয়েস্ট। বাম্পার 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 2 দিন বা 3 দিন গাড়ি কাস্টমার গাড়ি পাইলে। আচ্ছা, ফাইন্যান্স গেলে নেগোশিয়েবল করবে? একটু করে দিন, একটু করবে না? কেসে গেলে তো ওইবই। ওকে, সে তো ওইবই। ওকে ওকে, তো কোন কোন গাড়ি আছে একটু দেখাইলে ভালো হয়। দেখাই, থ্যাংক ইউ। চলো পারবেজ ভাই, 95,000 এর কোনটা গাড়ি আছে? লাস্ট দেখাই, লাস্ট দেখাই। ও দেখাই না, ও লাস্ট লাস্ট কি ওয়াচিং দেখতে দাও, ওই লাস্টে দেখাইবো ভাই। এই ভাইয়ে 95,000 এরটা ফার্স্ট কোনটা? ওয়াগনার, ওয়াগনার স্কাই কালার। হ্যাঁ, 2014 মডেল। 14 মডেল। আপনার সিট কভার ব্ল্যাক কালার লেখুন, হুপার উপর লাগানো আছে। যদি আপনি জেন স্টিলো নেওয়ার ইচ্ছা হয় টায়ার কন্ডিশন দেখুন, আমি শোরুমে আই আপনার গাড়ি নিতে পারবো। দেখুন গোল্ডেন কালার। কোন ইয়ার এর একবার কইলো? 65 না এরকম তো আছে। 65,000 তখন পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং। আর 65,000 আমি সে ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন লেদার সিট লাগানো আছে। ব্যাক সাইড দেখুন একদম লিটল ক্লিন। আর এটা ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? ফার্স্ট ওনার। দাম কইলো, বাম্পার দাম কইলো? এটা যদি ব্যবস্থা দেখি আপনার দেখো লাগি 165 160 only। আর পাশে এটা ডিসকাউন্ট আপনার লাগি 160 160। আচ্ছা,
কেসে 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 ফাইন্যান্স হইতো না ফাইন্যান্স তো ব্যবস্থা দেখুন ফাইন্যান্স হইতো না গাড়িটা জেনএস ছিল এলএক্সআই যদি ভাল লাগে আপনি শোরুম ভিজিট করিয়া আপনি বাসকান্দি আইয়া আপনি পারভেজ ভাইকে নিয়ে যেতে পারবা ওকে নেক্সট হলো গিয়া ইকোবেন ইকোবেনের তো অনেক ক্রাইসিস অনেক ডিমান্ড ভিউ আছে আপনারা ইকোবেন শোরুমে আই গেছে ওই যে ইকোবেন কোন ইয়ার এটা 2021 21 21 এসি এসি 7 সিটার 7 সিটার 7 সিটার 27000 রানিং রানিং না ফাস্ট না ওকে ফাইন ডাউন পেমেন্ট কত দিব এটা আপনার 1 লাখ 20 দিলে হই যাব 1 লাখ 20 ব্যবস্থা 1 লাখ 20 দিলে আপনি গাড়ি নিয়ে যেতে পারবে শোরুমে ইকোবেন আপনি স্কুল টিফে লাগিয়ে বেস্ট গাড়ি পুরো ফ্রেশ ফ্রেশ আপনি স্কুল লোকাস লোকাস স্কুল টিফ যদি আপনি মারতে চান আপনি স্কুল টিফে লাগিয়ে আপনি ইকোবেন নিতে পারবে যদি ইকোবেন লাগে শোরুমে আইতে পারবে শোরুমে আইয়া আপনি নিয়ে যেতে পারবে তো পারভেজ ভাই রেট একবার কইলা ধামাকেদার রেট কইও এটা তো আমার শোরুমের প্রাইস আছে 470 আচ্ছা এটা তোমার ভিউয়ার্স লাগি 460 দিলেন 460 ভিউয়ার্সরা 10000 ডিসকাউন্ট দেখুন 460 এসি রাখার হবে না ডাউন পেমেন্ট 21 মডেল 21 আর তোমার আপডেট আছে বেসিক অল কমপ্লিট আপডেট নাম ট্রান্সফার সব করে দিবে এক্সট্রা লাগবে নাকি না ওটা ফাইনান্সিয়াল একটু এক্সট্রা লাগবে এটা হবে এটা কাস্টমার হয়ে যাবে পেপারে রিয়ার কত লাগবে এটা কইলা 20000 এক্সট্রা লাগে 20000 20000 এক্সট্রা লাগবে আর বুকিং করতে গেলে বুকিং করলে তো 10000 টাকা দিব বুকিং 10000 দিলে হইব ভিউয়ার্সরা 10000 দিলে হই যাবে বলে নেক্সট হইল গিয়া সবের লাভার অমনিবেন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন 2000 কত ইয়ার 18 লাস্ট 18 লাস্ট 18 লাস্টের ভিউয়ার্সরা দেখুন যে কোন জায়গা গাড়ি শিলচরের শিলচরের গাড়ি না মহারাষ্ট্র শিলচরের গাড়ি দেখুন যদি ভালো লাগে আপনি শোরুমে ভিজিট করে আপনি নিয়ে যেতে পারবেন দাম কই লাগবা 3,30,000 3,30,000 ভিউয়ার্সরা 3,30,000 সিলভার গাড়ি যদি ভালো লাগে আপনি আইয়া আপনি নিয়ে যেতে পারবা অমনিবেন অমনিবেন আপনার স্কুল টিফে লাগে বা বেকারি যারা ডিউটি করে বা বেকারি কোম্পানি লাগে আপনি বেস্ট আপনি নিয়ে যেতে পারবেন স্কুল টিফে লাগে তো আপনি চলে আসবেন প্রাইস কত কইলে একবার কইল 3,30,000 3,30,000 ব্যবসা 3,30,000 নেগোসিয়েবল হইব তো হইব হইব আর ডাউন পেমেন্ট আপনি তো 1,00,000 1,20,000 দিলে হইব 1,00,000 1,20,000 দিলে হইব হইব ব্যবসা 1,00,000 1,20,000 দিলে হই যাব ফার্স্ট ওনার না ফার্স্ট ওনার কত কিলোমিটার রান হইছিল এটা ভাই প্রো 26,000 26 নেক্সট পারে ভাই একটা অমনিবেন অমনিবেন টোটাল 18 লাস্ট 18 এর না 18 লাস্ট আচ্ছা এটা প্রাইস কইলা এটা বলবো তোমার 3,30,000 এটা সেম রেট 3,30,000 ব্যবসা এটা 3,30,000 সেম যদি ভালো লাগে দুইটা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি আপনি নিয়ে আইতে পারবেন ডাউন পেমেন্ট 1,00,000 দিলে হই যাব 1,00,000 1,20,000 দিলে হই যাব 1,00,000 1,20,000 দিলে হই যাব দেখুন পিছনে গার্ডও দেওয়া আছে যদি ভালো লাগে শোরুমে আইয়া আপনি নিয়ে আইতে দিতে পারবো এটা 18 লাস্ট 18 লাস্ট আর কত কিলোমিটার গেছে এটা 36,000 36,000 কিলোমিটার রান হচ্ছে গাড়ি একদম পেপার আপ টু ডেট আছে টেনশন নাই পেপার লাগে নেক্সট হলো গিয়া বেসিক্স এলটো এলটো এলএক্সআই বেসিক্স এলএক্সআই বেসিক্স 2020 বিশের বিশের 2020 দেখুন এলএক্সআই টায়ার কন্ডিশন দেখুন 95% টায়ার কন্ডিশন ওয়েল ইন্টারিয়রটা দেখাই আমি ওই দেখুন পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং কত কিলোমিটার রান এটা অ্যাপ্রক্স 16,000 16,000 ব্যবস্থা 16,000 কিলোমিটার রান ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ফার্স্ট কোন জায়গায় গাড়ি সিচারের সিচারের গাড়ি ডাউন পেমেন্ট কত দিতে লাগবে এটা এটা তো 1,00,000 টাকা দিলে ফাইন্যান্স হয়ে যাব হয়ে যাব ফাইন্যান্স হয়ে যাব ব্যবস্থা দেখুন উপর উপর লাগানো আছে ফুল অ্যাক্সেসরিজ গাড়ি কমপ্লিট পুরো টেনশন নাই টায়ার কন্ডিশনও ভালো স্পেটার ইউজ হইছে না ইউজ হইছে না না সাইড টায়ার শোরুম টায়ার এলএক্সআই হইছে হোয়াইট কালার আপনি হোয়াইট কালার ডিমান্ড করছিলা শোরুমে আইয়া ভিজিট করে আপনি নিয়ে যেতে পারবা হোয়াইট কালার ওকে নেক্সট হলো গিয়া কেটেন 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 তো অনেক মানে ডিমান্ড মানুষের কেটেন নাই শোরুমে এটার লাগে এপারে ফ্রেশ ফার্স্ট ওনার ফার্স্ট ওনার 27000 রানিং কোন ইয়ারের 12 লাস্ট 13 13 এর আচ্ছা প্রাইস কইলো একবার ধামাকেদার প্রাইস এটা বলবো তোমার লাগে বলবো আমার এটা আছে তো শোরুমে 2,20,000 আচ্ছা তোমার লাগে 10,000 কম 2,10,000 10,000 2,10,000 ভিউ আছে দেখুন কেসে না ফাইন্যান্স কেস কেস ফাইন্যান্স হইতো না ফাইন্যান্স হইতো না আচ্ছা কত ইয়ার পর্যন্ত রেজিস্ট্রেশন আছে 28 ব্যবসা 2028 পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবা কোনো অসুবিধা নাই পাড়ান যাব না ওই ধরনের ব্যাকসাইডটা দেখুন ব্যবসা এলএক্সআই অল্টো কেটেন এলএক্সআই অরেঞ্জ কালার ওই যে ওকে নেক্সট হলো গিয়ে একটা সিলভার এলটো 800 এলটো 800 এলএক্সআই এলএক্সআই 2017 মডেল 17 মডেল ব্যবসা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার না গাড়ি ফ্রেশ না ব্যাকসাইড দিয়ে দেখাই আমি দেখুন ব্ল্যাক কালার লেদার সিট লাগানো আছে কত কিলোমিটার রান এটা 52 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি এসি অল অ্যাক্সেসরি কমপ্লিট মিউজিক সিস্টেম আছে গাড়ি ফ্রেশ ফ্রেশ টায়ার কন্ডিশন ওয়েল উইথ সিলভার কালার সিলচারের গাড়ি না হয় ওকে
ফাইনান্স করলে 1 লাখ দিলে হই যাবে হই যাবে 1 লাখ দিলে হই যাবে ব্যবস্থা দেখুন ড্রিম কার যদি আপনি সেকেন্ড হ্যান্ডের মধ্যে লো বাজেটে নিতে চান বরাকুলের মধ্যে ওয়ান এন্ড অনলি বাসকান্দি পারভেজ ভাই এখানে আপনি লো বাজেটে গাড়ি দিতে পারবা ওকে কেউ যদি 70-80 হাজার দিতে চান অল্টো হই যাবে হই যাবে ব্যান হইতো না খালি আপনি শোরুমে আইয়া গাড়ি দেখিয়া টেস্ট ড্রাইভ করিয়া ভাল লাগলে আপনি বুকিং করেন বুকিং করতে পারবা নাম্বার দেওয়া আছে স্ক্রিন বুকিং করিয়া আপনি গাড়ি এটা অল্টো 800 ওকে নেক্সট আর একটা অল্টো 800 অল্টো 800 হ্যাঁ 2016 লাস্ট মডেল 16 লাস্ট আচ্ছা প্রাইস ফার্স্ট ওনার এসি ফার্স্ট টাইম বাউন্ড পুরো গাড়ি অল কমপ্লিট অ্যাকসেসরিজ আচ্ছা ফ্রেশ কন্ডিশন পেপার আপলোড আছে এটা তো রেট অল আপলোড করে দিব আমি আচ্ছা এটা রেট তো আছে 280 তোমার লাগে ডিসকাউন্ট 270 270 বাম্পার 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 তেহেলকা 10000 নগদ ডিসকাউন্ট ব্যবস্থা দেখুন সিলভার কালার যদি আপনার কেটেন লাগে কেটেন আছে সামনে আর যদি আপনি এলেক্সাই বা অন্য কেটেন লাগে এটাও পাইবা শোরুমে এটা ফার্স্ট ওনার তো না ফার্স্ট ওনার সব ইনো কাগা কানে কোনো গাড়ি সেকেন্ড ওনার নাই ওকে ওকে নেক্সট হলো গিয়া অমনিভ্যান অমনিভ্যান আচ্ছা এটা কি রকম কইল এটা বলবো আপনার 2019 লাস্ট 19 লাস্ট আচ্ছা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ফার্স্ট ওনার ফার্স্ট ওনার পরিমাণ যে নাম্বার ওকে এটা বলবো তোমার 3,45,000 3,45,000 নেগোসিয়েবল হইব তো একটু হইব ফাইনান্স হয়ে গেলে হইব হইব 1 লাখ দিলে হইব হইব বেনে লাস্ট মডেল বেনে কি এখানে বন্ধ হইছে বন্ধ হইছে না ওকে ব্যবস্থা যদি আপনি স্কুটি বা আপনি বেকারি টিফে লাগে আপনি বেস্ট অমনি তো হইতে লাগে না পাওয়া যায় না মার্কেটে সিলভার কালার যদি ভালো লাগে আপনি অমনি অমনি আমার এখানে অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল না ওকে সিলভার আর একটা আছে এটা কোন ইয়ার এটা হইলো 2018 18 এর এটা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার আচ্ছা প্রাইস কইলা একবার এটা বলবো আপনার 2,90,000 2,90,000 ব্যবস্থা 2,90,000 এটা যদি ভাল লাগে অমনি ব্যান আছে 19 এরও আছে 18 এরও আছে যদি ভাল লাগে আপনি শোরুম ভিজিট করিয়া আপনি নিয়ে আইতে পারবা হই দেখো এটা ফ্রন্ট সাইড দেখো এটা ফাইনান্স হইব ফ্রন্ট সাইড ফাইনান্স হইব ফাইনান্স কত হইতে লাগবে 1 লাখ 1,10,000 1,20,000 লইব 1,10,000 1,20,000 দিলে লই যাব ব্যবস্থা যদি ভাল লাগে সিলভার কালার অনেক ডিমান্ড পাওয়া যায় না সিলভার কালার আপনার অমনি আর তাও 18-19 আপনি নিয়ে যেতে দেওয়া হবে কোনো অসুবিধা নাই নেক্সট হলো গিয়া ওয়াগনার ওয়াগনার কোন ইয়ার এটা একবারে ফ্রেশ এটা শোরুম করে টাইপ টাইপ কত এটা এটা 3 টাইপ 3 বিওসা টাইপ 3 এর মধ্যে সিলভার কালার কোন ইয়ারের এটা হলো 2011 ফার্স্ট ওনার গাড়ি 30,000 রানিং ওকে টায়ার কন্ডিশন ওয়েল বিওসা দেখো এসি পাওয়ার স্টিয়ারিং ওকে পাওয়ার উইন্ডো সব আছে সব কিছু আছে না ওই গাড়ি ফ্রেশ এলেক্সাই এটা ইঞ্জিন এর পাশে কত গ্যারান্টি দেবো আচ্ছা ফাইনান্স দেবো গাড়ি যেটা এটা কোনটা ওই দেখো 95 গাড়ি একবারে ফ্রেশ এসি সি তো হাফ ব্ল্যাক ডুয়াল টোন ডুয়াল টোন ডুয়াল টোন কালার দেখো ব্ল্যাক এন্ড সিলভার হ্যাঁ গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখো একনার কোন ইয়ার এর 2006 6 এ হ্যাঁ এলা কে দেখো মানে মাত্র 95 গুলো কে বুঝাও 95 ওনলি গুলো কে বড় বড় মাত্র 95 বাগার তো আমি একনার 95 আচ্ছা 2006 এ 2 ইয়ার আর কি অনেক আগের কিন্তু বাট গাড়ি 95 হইলো গাড়ি এসি এসি ইউসি অফ টু ওকে কন্ডিশন ওকে এটা ফাইনান্স তো নাই না কেস 95 তো মাত্র বাইকের দাম বাইক তো বাইক তে কম বিওসা এটা 95 কই কইতে আপনি গাড়ি শিকারি আরে পাশে এটা কম আরে পাশে যেতে 90,000 দেখুন 90,000 রুফে রুফে সব লাগাইল দেখুন ব্ল্যাক কালারে রুফে সব সব লাগাইল দেখুন ব্ল্যাক কালার ডুয়েল টোন গাড়ি কাজ করা আছে কোনো অসুবিধা নাই গাড়ি ওকে আছে যদি ভালো লাগে আপনি নিয়ে যেতে পারবা যদি আপনি শিকার ইচ্ছা হয় গাড়ি এটা অটোমেটিক না ম্যানুয়াল 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 না ওকে পেপার আপ টু ডে আপ টু ডে টু টাটি বুদ ক্লিয়ার ওকে কত কিলোমিটার রান হইছে কইলো এটা অলরেডি 70 অনেক পুরনো 2006 এর যেহেতু কিন্তু গাড়ি আপনার ওয়েল কন্ডিশন আছে টায়ারও আপনার নতুন আছে দেখুন যদি ভালো লাগে শোরুম ভিজিট করি আপনি নিয়ে যেতে পারবেন যখন টায়ার সুতা লাগানো আছে গাড়ি যেটা ভাল লাগে আপনি শোরুমে আইয়া ভিজিট করে আপনি গাড়ি নিতে পারবেন তো পারভেজ ভাই ভাল লাগছে অতরা স্টক দেখাইছে এটা লাগে অসংখ্য ধন্যবাদ আর বিওয়াসা অতরা স্টক দেখাইছে এটা লাগে আপনার অসংখ্য ধন্যবাদ কিছু কো বিওয়াসারে
থ্যাংক ইউ অতটা স্টক দেখছেন এটাকে অসংখ্য ধন্যবাদ আর বিবাসা আপনার আইবা হ্যাঁ এটা আপনার পড়ছে শিলচার বাসকান্দি যদি ভাল লাগে শোরুমে দেখুন আমি 360 ওভারভিউ দিয়ে এলাম যদি ভাল লাগে শোরুমে আইয়ে যেটা গাড়ি আছে আপনি নিয়ে আইতে পারবা।